बंधुरा नेसिबियन नेजाल ड्रॉप निये एकटा भिडियो आपनादेर सामने एनेछि। नेजाल स्प्रेटी किभावे व्यवहार करते हबे, एर डोज कि परिमाणे किभावे काज करे, एई सब निये विस्तारित आलोचना करा होच्छे। एटी 10 ml थाके। एई 10 ml नेसिबियन नेजाल ड्रपेर दाम 91.83 টাকা। এটি হচ্ছে একটা অ্যাডাল্ট নেজাল স্প্রে যার নাক বন্ধ হওয়া থেকে 25 সেকেন্ডের মধ্যে মুক্তি দেয়। এটি একবার ব্যবহার করলে 12 ঘন্টা পর্যন্ত নাক বন্ধ হবে না, তাই দিনে দিনে এটা দুবার ব্যবহার করতে পারেন সকালে ও রাতে। এটি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই এই ক্যাপটি ভালো করে এঁটে দেবেন, বন্ধ করে দেবেন। অ্যাডাল্টের ক্ষেত্রে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড 0.5 mg ব্যবহার করা হয় এবং এটার সঙ্গে থাকে বেনজাল কোনিয়াম ক্লোরাইড সলিউশন 50% তে 0.3 mg। এবার আসি এই ড্রপটি কি কি কারণে আপনারা ব্যবহার করবেন। সর্দিতে নাক বন্ধ হয়ে থাকলে ব্যবহার করতে পারবেন। যাদের নাকে অ্যালার্জি থেকে নাক বন্ধ হয়ে যায় তারা এই ড্রপটি ব্যবহার করতে পারবেন। যাদের ডাস্ট অ্যালার্জি আছে অর্থাৎ ধুলোবালিতে কাজ করলে নাক বন্ধ হয়ে যায় তারাও এটা ব্যবহার করতে পারবেন। এবার বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে। এই নেসিবিয়ন নেজাল ড্রপটি ব্যবহার করার আগে আপনার নাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। সাধারণত এটা দুটো পদ্ধতিতে ব্যবহার করা যায়, একটা হচ্ছে স্প্রে আর একটা ড্রপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এই নেসিবিয়ন নেজাল ড্রপের প্যাকেটের ভিতরে একটা লিফলেট আছে, সেটা আপনারা ভালো করে দেখে নিতে পারেন। প্রথমে রুমাল দিয়ে ভালো করে নাকটা পরিষ্কার করে নেন। তারপর একটা নাকের ছিদ্রে আঙুল দিয়ে চেপে ধরুন, নাকের অন্য ছিদ্রটায় এই নেজাল স্প্রেটি চাপ দিয়ে স্প্রে করুন এবং সঙ্গে সঙ্গে শ্বাস ভিতরের দিকে টেনে নিন। ঠিক একই রকমভাবেই অন্য ছিদ্রটিতেও এই রকমভাবেই স্প্রে করুন। নাকের একটা ছিদ্রের জন্য 1 থেকে 2 বার স্প্রে করতে পারেন, বেশি স্প্রে করলে নাকের জ্বালা ভাব হতে পারে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার ঘাড়ের তলায় বালিশ দেন, তারপর নাকের ছিদ্র দুটো ওপর দিকে যখন হয়ে যাবে তখন 1 থেকে 2 ফোঁটা এক নাকের ছিদ্রে দিন। দেখবেন 25 সেকেন্ডের মধ্যে আপনার নেজাল ব্লকেজ অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া ঠিক হয়ে যাবে। তবে এই ড্রপটি অ্যাডাল্টের জন্য প্রযোজ্য, কোনো মতেই 6 বছরের নিচের শিশুদের ব্যবহার করবেন না, আপনার বেবিদের জন্যও ব্যবহার করবেন না। শিশুদের জন্য নেসিবিয়ন চাইল্ড ড্রপ পাওয়া আছে, সেটি ব্যবহার করবেন। বেবিদের জন্য নেসিবিয়ন বেবি ড্রপ পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন। তবে এই ড্রপ 10 দিনের বেশি ব্যবহার করা যাবে না। এই ড্রপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই, তবে নাকের জ্বালা ভাব কারো কারো অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই নেজাল ড্রপটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্য পরামর্শ করে নেবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।